একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে 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 তিনটা পুরস্কার। প্রথম পুরস্কার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার, কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাকে বলেন তুমি কি বলেছ, সুবহান। এবার সে বলে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত। অতএব তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে তিনটি নেয়ামত দিয়ে দেন। প্রথম পুরস্কার হল আল্লাহ তাআলা তার মিজানকে নেকি দিয়ে ভরে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। একবার বললে যদি পরিপূর্ণ হয়ে যায়, দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? এটা ভরে যাওয়া কলসিতে পানি কি আর রাখা যায়? একবার আলহামদুলিল্লাহ বললে যদি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, দ্বিতীয়বার বললে রাখবে কোথায়? এর উত্তর হলো এটা এমন যেমন অমুকের পুকুরে মাছে ভরা, আরো মাছ দিলেও রাখার ব্যবস্থা হয়। অমুকের গোলায় ধানে ভরা, আরো ধান হলেও রাখার ব্যবস্থা হয়। অমুকের পকেটে টাকায় ভরা, আরো টাকা দিলেও রাখার ব্যবস্থা হয়। ঠিক অমুকের নেকির পাল্লা পরিপূর্ণ, হাজার বার দিলেও রাখার ব্যবস্থা হয়। একবার বললে যদি নেকির পাল্লা ভরে দেওয়া হয়, আমাকে কতবার বলা উচিত? একবার বললে যদি এক টাকা করে দিত আপনি কতবার বলতেন বলেন? তাহলে এখানে একবার বললে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। আরেক হাদিসে আমাদের নবীজি বলেন কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এতটুকু বলে আল্লাহ তাআলা তাকে 30টি হাসানাহ দিয়ে দেন। আর একটা হাসানাহ দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বুখারী ও মুসলিম 30টি নেকি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ সঙ্গে 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 তিনটা পুরস্কার। প্রথম পুরস্কার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার, কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাকে বলেন তুমি কি বলেছ, সুবহান। এবার সে বলে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহ তাআলা বলেন তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত। অতএব তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। আপনারাও বসো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এখানে একটা অক্ষর আছে হা,
হা, শেষে আছে একটা হা, এই দুটাকে ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ, হা হা জবর হা, হা জবর হা, হাজির হি, হা পেশ হু, হা হা হা। হা শব্দের সাথে নামাজের নিবিড় সম্পর্ক আছে, যেমন হা ছাড়া সানা শুদ্ধ হবে না, হা ছাড়া সূরা ফাতিহা শুদ্ধ হবে না, হা ছাড়া রুকুর তাসবিহ শুদ্ধ হবে না, হা ছাড়া সেজদার তাসবিহ শুদ্ধ হবে না। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, আলহামদুলিল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, হা 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 জবর হা, হা জবর হা, হা হা হাই হাই। দেখেন হা হা, দেখছেন নিজে আগে যা পড়তেন সেখান থেকে বের হয়ে আসেন, হা 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 হা। আলহামদুলিল্লাহ, আলহামদু, হা হা মিম জবর হাম, হাম না হাম। এক কোটিবার আলহামদু বলার চেয়ে একবার আলহামদু বলার দাম বেশি। ঠিক আছে, ঠিক আছে, এক কোটি বার পড়ার চেয়ে সুবহানাল্লাহ, 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 এক কোটি বার বলার চেয়ে একবার শুদ্ধ করে পড়ার দাম বেশি। সুবহানাল্লাহ বলবি, এটা কি ওয়াজ রে কবি, এটা কি ওয়াজ রে বলবি, এটা কি ওয়াজ রে, হ্যাঁ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিভাবে পড়ব, না হাত দেন, গলা হাত দেন, না হাত দেন, সুবহানাল্লাহ। আগে কেমনে পড়তাম, এখন থেকে যখনই পড়ব শুদ্ধ করে পড়ব, সুন্দর করে পড়ব। আমি চাই যে আমার জামাটা সুন্দর হয়, আমি চাই যে আমার বিবির চেহারাটা সুন্দর হয়, আমি চাই যে আমার মোবাইলটা সুন্দর হয়, আমি চাই যে আমার গাড়িটা সুন্দর হয়, আমি চাই আমার বাড়িটা সুন্দর হয়, আমার রব চান আমার আমলটা সুন্দর হয়। والحياة ليبلوكم أيكم أحسن عملا, أحسن মানে সবচেয়ে সুন্দর, أحسن মানে কি, আল্লাহ তাআলা বলেন আমি না সবচেয়ে সুন্দর বানানেওয়ালা, আমি সবচেয়ে সুন্দর বানানেওয়ালা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি না সবচেয়ে সুন্দর বানানেওয়ালা, তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। لقد خلقنا الانسان في احسن تقويم, আমি তোমাকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। তাহলে সবচেয়ে সুন্দর বানানেওয়ালা কে, কাকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে, আমাকে বানিয়েছে সবচেয়ে সুন্দর করে। এবার আমি বললাম রব্বুল আলামিন আপনি সুন্দর বানানেওয়ালা, আমাকে বানিয়েছেন সবচেয়ে সুন্দর করে, আপনি আমাকে কেন বানালেন? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি শুধুই দেখার জন্য তোমার আমল সুন্দর কিনা, তোমার আমল বেশি কিনা না সুন্দর কিনা।
যদি সুন্দর হয় অল্প হলেও ভালো, আর অসুন্দর হইয়া বেশি হলেও দুই আনার দাম নাই। কি আচ্ছা, গ্রামের পচা গলা ছিড়া ফাটা কাপড় কিনে এক টন বানাইছেন, এক টন গ্রামের সব মেয়েদের ছিড়া ফাটা কাপড় কিনে এক টন বানাইছেন। আরেকজনে ঢাকা থেকে এক দশ টনের কাপড় নিয়ে আসছে, আপনি কোনটা পছন্দ করবেন? ওটা এক টন নিবেন না এটা এক গজ নিবেন? আমাদের দেশে ছোটবেলায় গ্রামের বাজারে সুই বিক্রি করতো, সুই সুই বারোটা এক টাকা, সুই বারোটা এক টাকা কিনে নিয়ে দেখতাম কোনোটার আগা নাই কোনোটার মাথা নাই, একটা সুইও কাজের না। কিন্তু কতটা এক টাকা বলেন? বারোটা এক টাকা। আর আরেক দোকানে গেছেন, পাঁচ টাকা দিয়ে স্বর্ণমুখী একটা সুই কিনছেন, দশ বছরে কিছু হয় না। তাহলে ওখানে বারোটা কত আর এখানে একটা পাঁচটা? আল্লাহ তাআলা চান বন্ধু তুমিও তোমারটা সুন্দর করে করো, তুমি বেশি পড়ার প্রয়োজন নাই, আকসার পড়ার প্রয়োজন নাই, আমি চাই তোমারটা আহসান হয়ে যায়। আহসান না আকসার। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর সব সময় বলতেন, আল্লাহ তাআলা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ একবারও বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসার আমালা, আকসার বলেন নাই, আহসান বলেছেন, সুন্দর চান না বেশি চান? আবার বলেন সুন্দর না বেশি? আমি বলি রব্বুল আলামিন আপনি যদি আহসান হন, আপনার আমি যদি আহসান মখলুক হই, আমার আমল যদি আহসান হয়, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আহসানা মাকিলা, তোমাকে একটা জান্নাত দিব, ওটা হবে আহসান। কি সুবহান! আমি বললাম রব্বুল আলামিন জান্নাতের দর দেওয়াল আহসান হবে, সেখানে পুরস্কার গুলো কেমন হবে? আল্লাহ তাআলা বলেন আজরান হাসানা, পুরস্কার গুলো হবে সুন্দর। সুবহানাল্লাহ! তাহলে শুদ্ধ করে বেশি পড়ব না অশুদ্ধ করে বেশি পড়ব? যদি শুদ্ধ হয় আবার বেশিও হয় তো কেমন দামি হবে? হ্যাঁ, শুদ্ধ হয় বেশিও হয়। সুবহানাল্লাহ! বলেন স্বর্ণের আংটি খাটি 22 ক্যারেটের স্বর্ণের আংটি, একজনের কাছে আছে 10টা, আরেকজনের কাছে আছে 1টা, এবার কারটা দাম, কারগুলো দামি? আর একজনের কাছে আছে 22 ক্যারেটের 1টা, আরেকজনের কাছে 18 ক্যারেটের 12টা, এবার কারটা দামি? আমাদের গুলো এতদিন ছিল রূপা রূপা, অথবা ছিল মাটি, অথবা ছিল ছাই। আচ্ছা, এক ট্রাক ছাই আছে, আরেকজনের কাছে এক বস্তা চাল আছে, কোন বাগুলো এক ট্রাক নেবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমনে পড়ব? আচ্ছা, যদি আমরা প্রত্যেক মাহফিলে একটা একটা করে শব্দ শিখাতাম, আপনাদের জীবনে কতগুলো শব্দ শিখে হয়েছে তো? হ্যাঁ, অনেক হইতো কিনা বল? সুবহানাল্লাহ,